দর্শক, মিডিয়াপাড়ার সব নতুন খবর নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি এক্স বাংলা নিউজের রিপোর্টার ফারিয়া। সুপারস্টার সাকিব খানকে মাছ ধরে দেওয়ার জন্য বায়না করলো জয়। জয় মাছ ধরে দেওয়ার জন্য বায়না করার পর সুপারস্টার সাকিব খান ও ঢালিউড কুইং অপু বিশ্বাস কি করলো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন, তা না হলে মিডিয়াপাড়ার সব খবরগুলো আপনার রয়ে যাবে অজানা। আর যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করুন। সুপারস্টার সাকিব খান ও ঢালিউড কুইং অপু বিশ্বাসের একমাত্র ছেলে জয়, ছোট জয়ের কথা সাকিব ও অপু সব শুনে থাকে। জয় যত বায়না ধরুক আর যাই চাক তা ওর সামনে নিয়ে আসতে চেষ্টা করে। জয় যতই শান্ত শিষ্ট থাকুক না কেন কিন্তু যখন জেদ ধরে তখন তাকে থামানো যায় না। একদিন যখন সে 300 ফিটে ঘুরতে গেল, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর 300 ফিটের লেকের পাশ দিয়ে হাঁটছিল আর হাঁটতে হাঁটতে কির পাশে দেখতে পেল যে লেকের পাশ দিয়ে মাছ দেখা যায়। আর জয় মাছ দেখতে পেয়ে বাবাকে বলে, বাবা আমাকে ওই মাছটি ধরে দিতে হবে, আজকে যদি তুমি আমাকে এই মাছটি ধরে না দাও তাহলে আমি এখান থেকে যাব না, আমাকে মাছ দিবে তারপর আমি বাসায় যাব। কথা শুনে তো অপু সাকিব হাসতেছে আর বলতে আছে যে জয় আমি কিভাবে তোমাকে এই মাছ ধরে দেবো, আমি কি মাছ ধরতে পারি, আমি কখনো মাছ ধরিনি আর আমি এই মাছ ধরতে পারবো না। তখন জয় বলে, আমি কিছু তোমার কথা শুনতে চাই না, তুমি নাকি আমাকে অনেক ভালোবাসো, আমি যা চাই সবই দাও, আমি একটি শুধু মাছ চেয়েছি আর তুমি সেই মাছটি দিতে পারবে না, কেন দিতে পারবে না, ওই দেখো মাছ কত সুন্দর আমার দিকে তাকিয়ে আছে, আমি ওই মাছটি চাই। তখন সাকিব বলেন যে বাবা এই এই পানি থেকে আমি কিভাবে মাছ তুলবো, আমি তো মাছ ধরতে পারি না। আর জয়ের বায়না দেখে চারপাশে অনেক মানুষজন ছিল তারাও তাকিয়ে আছে জয়ের দিকে, জয় তো বায়নাই ধরেছে যে মাছ নিয়েই যাবে বাসায়। সাকিব অপু অনেকক্ষণ বোঝাচ্ছে যে বাবা তুমি এখান থেকে মাছ দেখো কিন্তু তোমাকে আমি বাসায় যাওয়ার আগে তোমাকে এই রকমই মাছ কিনে দিব। জয় তো লাফাচ্ছে যে না এই মাছগুলো আমি ধরে বাসায় নিয়ে যাব। সাকিব অপু তো চিন্তায় পড়ে গেল যে কিভাবে জয়কে বাসায় নিয়ে যাবে, কারণ জয় বায়না ধরেছে জয়কে দিতেই হবে। তারপর জয়কে কোনোরকম বুঝালো যে তোমাকে বাসায় যাওয়ার আগে মাছ কিনে দিব। জয় বলে, এরকম সাঁতরাবে তো মাছ, আমার দিকে তাকিয়ে থাকবে? সাকিব বলে, হ্যাঁ তোমার দিকে তাকিয়ে থাকবে সব সময়। তখন 300 ফিটে আরো অনেকক্ষণ ঘোরাঘুরি করলো, মাছ দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো জয়। জয় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো দেখতেছে আর বাবাকে বলতেছে, বাবা আমার খুব ভালো লাগতেছে যে ওই মাছটা আমার দিকে তাকিয়ে আছে, আমার মনে হয় যে আমি নিজে গিয়ে ওই মাছটাকে ধরি। তখন সাকিব বলে, না বাবা তুমি মাছ ধরতে পারবে না, তুমি কি কখনো মাছ ধরেছ যে তুমি পারবে মাছ ধরতে? জয় বলে, না বাবা আমি কখনো মাছ ধরিনি, আমার খুব মন চাইতেছে যে আমি মাছটাকে ধরি। তখন 300 ফিট থেকে ঘোরাঘুরি করার পরে একটি শপিং এ চলে গেল আর শপিং থেকে সাকিব বড় একটি একমে মাছ নিয়ে কিনে বাসায় নিয়ে গেল আর সে বাসায় নিয়ে রাখ। জয় তো দেখে খুবই খুশি, জয় ভাবতেছে যে বাবা আমি যেরকম মাছটি দেখেছি সেরকম এই একুরিয়ামের ভিতরে আছে, আমি সব সময় এই মাছের দিকে তাকিয়ে থাকবো আর দেখো তুমি মাছগুলো আমার দিকে তাকিয়ে আছে, মাছগুলো আমাকে খুব ভালোবাসে তাই আমার দিকে তাকিয়ে আছে, তোমাকে অনেক ধন্যবাদ বাবা তুমি আমার কথা রেখেছো আর আমাকে এই মাছগুলো কিনে দিয়েছো, আমি মাছগুলোকে খুবই ভালোবাসবো ভালোবাসি। দর্শক, ছোট ছেলে মেয়েরা বায়না সব সময় ধরে থাকে, ওদের ইচ্ছেটা সবাই বুঝতে শিখবেন, ওরা কখন কি করে তা ওরাই জানে, ওরা বুঝতে পারে না নিজেরা কখন কোন বায়নাটা ধরে বসে, আপনার সাধ্য মতো আপনি চেষ্টা করবেন ওদের বায়নাটা মেটানোর জন্য। দর্শক, ভিডিওটি কেমন হলো তা জানিয়ে দেবেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করবেন, বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে ভালো রাখবেন, বাচ্চাদের সময় দিবেন, আপনাদের জন্য রইল শুভকামনা, ধন্যবাদ।